আজকে আমি আপনাদের সাথে এক্সেলের এমন একটি আইডিয়া শেয়ার করব যারা এখন চাকরিতে আছেন অথবা চাকরি করছেন বা নতুন চাকরিতে ঢুকবেন তারা এই কাজটি কখনো করবেন না সেটা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা আপনি একবার শিট যদি ডিলিট করে যদি ফেরেন কন্ট্রোল সিট চাপলে অথবা অন্য কিছু করলে সেটা কিন্তু আর ফেরত আসবে না তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ডাটা রিকভারি সফটওয়্যার আনতে হবে

তো চলুন আমরা দেখে আসি আজকে টিউটোরিয়াল সো দেখুন এখানে অনেকগুলো শীট আছে তো আমি স্পেসিফিক এই শীটটাই দেখাচ্ছি দেখেন এই শীটটার নাম কি রবিনি আছে ওকে এই শীটটার নাম হচ্ছে কি রবিনি আছে এখানে কিন্তু আশেপাশে আরো অনেকগুলো শীট আছে এই যে টেবিল 11 9 8 4 ওকে সো ধরেন আমি এই পুরো কলামটিকে ডিলিট করে ফেলবো সো এই পুরো কলামটিকে আমি ডিলিট করলাম দেখেন

বিপদ থেকে মুক্তি পাওয়ার একটা আইডিয়া আছে সেটা হচ্ছে গিয়ে আপনি ডিলিট করে ফেলছেন ভুলেও সেভ করবেন না সেভ করার দরকার নেই কি করবেন ক্লোজে যাবেন ক্লোজে ক্লিক ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে ইয়েস নো ক্যান্সেল আপনি নোতে চাপবেন নোতে চাপলে এটা বের হয়ে গেল ওকে এখন আমি আমার এক্সেল ফাইলটা আবার ওপেন করব দেখেন এই যে রবিনিয়াসিন এই শীটটা এসে পড়ছে ঠিক আছে রবিনিয়াসিন আসেন এই এসে পড়ছে কিন্তু আপনি যদি ইয়েস যদি দিতেন তাহলে আর এই সিটটা আসতো না মানে সেটা সেভ নিয়ে নিত যে এই সিটটা আমি ডিলিট করতে চাইছি বা এই করতে চাইছি এই সিটটা আমি চাই না আমি আপনাদেরকে আবার আপনাদের বোঝার জন্য দেখাই কোনো কোনো আপনি ফেললেন ডিলিট করছেন ভুলেও এটার সেভ করবেন না কন্ট্রোল এস অথবা সেভ এই বাটনে যাবেন না এই যে এখানে সেভ আছে সেভ করবেন না ওকে এই যে এখানে সেভ আছে সেভ করবেন না অথবা কন্ট্রোল এস এটাও চাপবেন না কি করবেন ক্লোজ করে দেবেন যে নো বাটনে ক্লিক করবেন নো বাটনে ক্লিক করলে আপনার এই যে ফাইলটি আছে সেটি ক্লোজ হয়ে গেল এখন আমরা ওপেন করে দেখেন এই যে এসে পড়ছে এটা হচ্ছে প্রাথমিক আর কোনো কারণে যদি আপনি ওটা ডিলিট করে সেভ করে যদি ফেলেন তাহলে আপনার ডাটা রিকভারি সফটওয়্যার আছে ওয়ান্ডার শেয়ার আর বিভিন্ন ধরনের ডাটা রিকভারি সফটওয়্যার আছে অনলাইনে সেটা দিয়ে আপনি রিকভার করতে পারেন অথবা আইটি এক্সপার্ট দিয়ে আপনাকে এটা রিকভার করে নিতে হবে কিন্তু কন্ট্রোল এস কন্ট্রোল জেড চাপবেন অন্য সব ফর্মুলার মতো এসে পড়বে সেটা কিন্তু হবে না সো যারা নতুন চাকরিতে ঢুকছেন বা ঢুকেছেন তারা এই বিষয়টায় খুবই খুবই সতর্ক থাকবে বিশেষ করে আমার চাকরি জীবনের প্রথম দিকে এই সমস্যাটা আমি পড়েছিলাম একবার আমি একটা শেড ডিলিট করে ফেলেছিলাম তো আমি ভাবছি যে কন্ট্রোল জেড দিলেও তা আসেই সো পরে দেওয়ার পরে আর দেখি সেটা আসে সো সতর্ক থাকবে ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার জন্য